তোমরা কেমন আছো ঘরে আছো নিশ্চয়ই সুস্থ আছো একটা লম্বা ছুটি কাটাচ্ছ মাকে সাহায্য করছো তো সবাই আর নিজের কাজটাও গুছিয়ে নিচ্ছ আজকে আমি পঞ্চম শ্রেণীর ভূগোলের একটি অধ্যায় পড়াবো পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ পঞ্চম শ্রেণীর ভূগোল পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায়টা তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় তোমাদের যদিও স্কুলে এটা পড়ানো হয়ে গিয়েছিল তবুও আমি আরেকবার এই অধ্যায়ের কিছুটা অংশ তোমাদের আজ পড়াবো পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূ প্রকৃতি ভূপ্রকৃতি বলতে গিয়ে প্রথমেই আমাদের জানতে হবে প্রকৃতি কী প্রকৃতি কী মেয়েরা আমাদের চারপাশের গাছপালা নদ নদী খাল বিল মাটি জলবায়ু সব কিছু নিয়ে আমাদের প্রকৃতি কি সুন্দর প্রকৃতির মধ্যে আমরা বসবাস করি তাহলে শুধু কি আমাদের চারপাশের প্রকৃতি সম্বন্ধে জানলে আমাদের চলবে তা নয় তোমরা একটু বড় হচ্ছ সুতরাং তোমাদের আর একটু বেশি জানতে হবে আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি কেমন আজ আমরা জানব প্রাকৃতিক পরিবেশ বলতে সাধারণত আমরা বুঝি যে আমাদের চারপাশের ভূমি অর্থাৎ মাটি স্বাভাবিক উদ্ভিদ নদ নদী জলবায়ু ও মৃত্তিকার নানারকম বৈশিষ্ট্য তাহলে কি বুঝি আমরা প্রাকৃতিক পরিবেশ বলতে ভূমি স্বাভাবিক উদ্ভিদ নদ নদী জলবায়ু মৃত্তিকা যা আমাদের চারপাশে আছে তার বৈশিষ্ট্য আমাদের এই পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম একটা অঙ্গরাজ্য কেন বলতে পারবে কেউ আয়তনে যে খুব বড় তা নয় কিন্তু এই পশ্চিমবঙ্গের মানচিত্রটদের দিকে তাকাও তোমরা দেখো উত্তর দিকে আছে পাহাড় মনে পড়ছে আমরা ঘুরতে যাই উত্তর দিকে আছে পাহাড় তেমনি মধ্যে আছে ঢেউ খেলানো মালভূমি আবার নিচের দিকে আছে সমুদ্র আর প্রচুর নদ নদী সেই নদ নদীর পলিতে গঠিত সমভূমি অঞ্চল তাই এই পশ্চিমবঙ্গে যেমন পাহাড় আছে তেমন আছে মালভূমি তেমন আছে সমভূমি তেমন আছে প্রচুর নদ নদী তেমনও আবার আমরা গঙ্গার বদ্বীপ তাই পশ্চিমবঙ্গ ভারতের এক অন্যতম অঙ্গরাজ্য এই রাজ্যের উত্তরে আছে হিমালয় পর্বতমালা পশ্চিমে ঢেউ খেলানো মালভূমি একটি প্রাচীনতম ভূখণ্ডের অংশ বিশেষ আর বাকি অংশ হল নদ নদীর পলিতে গঠিত সমভূমি অঞ্চল এবার আমরা জানব পশ্চিমবঙ্গে ভূ প্রকৃতিকে প্রধানত কটি ভাগে ভাগ করা হয়েছে একে আমরা তিনটি ভাগে ভাগ করেছি প্রথমত উত্তরের পার্বত্য অঞ্চল দ্বিতীয়ত পশ্চিমের মালভূমি অঞ্চল ও তৃতীয়ত গঙ্গার বদ্বীপসহ সমভূমি অঞ্চল উত্তরের পার্বত্য অঞ্চল পশ্চিমের মালভূমি অঞ্চল ও গঙ্গার সহ সমভূমি অঞ্চল এবার আমরা চলে যাই সেই উত্তরে উত্তরের পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চল কথা মনে পড়লেই মনে পড়ে পাহাড় পর্বত সেখানে গেলে আমরা যখন যাই ঘুরতে আমরা কালিম্পং যাই দার্জিলিং যাই তাই তো সেখানে যখন আমরা ঘুরতে যাই আমরা দেখতে পাই দূরে বরফে ঢাকা সাদা উঁচু উঁচু পর্বত আর কিছু আছে যেখানে মানুষ বসবাস করে গাছপালা আছে প্রচুর অথচ ওই পর্বতের মতো অত উঁচু নয় তাহলে এই পর্বত আর পাহাড়ের তফাতটা কী সেটা আমরা দেখি পর্বত হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ফুট বা নশো মিটারের বেশি উঁচু ও অনেক দূর পর্যন্ত বিস্তৃত সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা তিন হাজার ফুট বা নশো মিটারের থেকে বেশি উঁচু অনেক দূর পর্যন্ত বিস্তৃত বন্ধু শিলাময় ভূমিরূপ বন্ধুর হচ্ছে এব্রো ক্ষেব্র শিলাময় অর্থাৎ পাহাড়ে গেলে দেখবে আমরা অনেক বেশি নুড়ি কাঁকর এগুলো দেখতে পাই বন্ধু শিলাময় ভূমিরূপকে আমরা বলছি পর্বত তাহলে পাহাড় কি পাহাড় হচ্ছে দু থেকে তিন হাজার ফুট পর্বত ছিল তিন হাজার ফুটের উপর আর পাহাড় হচ্ছে সেই দু হাজার থেকে তিন হাজার ফুট বা ছশো থেকে নশো মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট নিচু এবং অল্প দূর ছড়ানো কার থেকে পর্বতের থেকে নিচু শিলাস্তূপকে আমরা বলছি পাহাড় এই উত্তরের পার্বত্য অঞ্চলের আবার দুটো ভাগ আছে আমরা আমাদের ভৌগোলিক অবস্থান হিসাবে দুটো ভাগ করেছি একটা হচ্ছে তিস্তার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল আর একটা হচ্ছে তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল এবার আমরা চলে যাই তিস্তার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলে এখানে উল্লেখযোগ্য পর্বত শ্রেণী হচ্ছে সিংহলীলা ও দার্জিলিংয়ের মহালধিরাম এছাড়াও বাকি যেগুলো আছে উল্লেখযোগ্য পর্বত সৃংহ সেগুলোর নাম হচ্ছে ফালুট চান্দাকফু টাংলু সবরগ্রাম এর মধ্যে চান্দাকফু হচ্ছে সবচেয়ে উঁচু শৃঙ্গ পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু শৃঙ্গ তিন হাজার ছশো তিরিশ মিটার উঁচু এখানকার অপর আরেকটি শৃঙ্গ হল দার্জিলিংয়ের হিমালয়ের টাইগার হিল মনে পড়ছে কিছু আমরা দার্জিলিংয়ে ঘুরতে গেলে টাইগার হিলে যাই সূর্যোদয় দেখতে আচ্ছা এবার তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চলে যে পর্বত আছে তার মধ্যে উল্লেখযোগ্য দার্বিন দ্বারা এই পাহাড়টি কালিম্পংয়ের শহরের ঢালে অবস্থিত এ সবচেয়ে সর্বোচ্চ যে সৃংঘ এখানকার তার নাম ঋষিলা এখানকার অপর আরেকটি উল্লেখযোগ্য পাহাড় হল বক্সা ও জয়ন্তী বক্সা জয়ন্তী মনে পড়ছে যেখানে একটা বিরাট পর্যটন কেন্দ্র আছে আমরা ঘুরতে যাই কিন্তু সেখানে তাহলে আমরা দেখলাম তিস্তার পশ্চিম দিকের অঞ্চল আর তিস্তার পূর্ব দিকের অঞ্চলের যে ভাগগুলি সেগুলো আমরা দেখলাম এবার আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে পশ্চিমবঙ্গের মালভূমি বলতে প্রথমে আমরা কি বুঝি মালভূমি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি তিনশো মিটার উচ্চতা বিশিষ্ট চারপাশের খাড়া ঢালযুক্ত বিস্তীর্ণ ভূভাগকে বলা হচ্ছে মালভূমি আমি আবার বলছি সমুদ্র পৃষ্ঠ থেকে মোটামুটি তিনশো মিটার উচ্চতা বিশিষ্ট চারপাশের খাড়া ঢালযুক্ত বিস্তীর্ণ ভূভাগকে বলা হচ্ছে মালভূমি একে অনেকটা দেখতে একটা উল্টানো বাটির মতো একটা বাটিকে যদি তুমি উল্টে রাখো ঠিক যেমন দেখতে লাগবে উপরটা সমান হ্যাঁ চারপাশটা খাড়া ঠিক তেমনই মালভূমি দেখতে এখানকার আমাদের এই পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল আছে তার প্রাচীন আগ্নেয় শিলায় গঠিত ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ বিশেষ কোন কোন জেলা নিয়ে এই মালভূমি অঞ্চল বিস্তৃত আমরা জেনে নিই পুরুলিয়া জেলা বাঁকুড়া বীরভূম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিমাংশ নিয়ে রাজ্যের মালভূমি অঞ্চল বিস্তৃত এটা একটু দাগ দিয়ে নেবে প্রত্যেকে যে পুরুলিয়া জেলা বাঁকুড়া বীরভূম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিমাংশ নিয়ে এই রাজ্যের অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল বিস্তৃত এখানে তাছাড়াও ছোট ছোট টিলার ন্যায় ছোট ছোট পাহাড় দেখতে পাওয়া যায় এর মধ্যে বাঁকুড়ার শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় উল্লেখযোগ্য এছাড়াও আছে বীরভূমের মামা ভাগ্নে পাহাড় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সব জায়গাতেও কিন্তু আমরা ঘুরতে যাই অযোধ্যা পাহাড়ে সবচেয়ে উঁচু শৃঙ্গ হচ্ছে গোরগাবুরু ছশো সাতাত্তর মিটার উঁচু এছাড়াও এখানকার অপর একটি পাহাড় হলো বাঘমুন্ডি এবার আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে একই সমতলে বা সামান্য উঁচুতে অবস্থিত বিস্তীর্ণ মসৃম ভূভাগকে বলা হচ্ছে সমভূমি সমভূমি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উঁচু নয় এই একশো মিটার মানে গল উচ্চতা একশো মিটার উঁচু অথচ বিস্তীর্ণ এলাকা জুড়ে যে মসৃণ ভূভাগ তাকে আমরা বলছি সমভূমি এবার আমরা দেখি এই সমভূমির কতগুলি ভাগ আছে সমভূমি প্রধানত পাঁচটি ভাগ আছে একটা হচ্ছে তরাই ও ডুয়াস অঞ্চল এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের পশ্চিমবঙ্গের যে সমভূমি অঞ্চল তার ভাগগুলো আমি বলছি তরাই ও ডুয়াস মনে পড়ছে আমরা ডুয়াসে ঘুরতে যাই পশ্চিমবঙ্গের সেটাও কিন্তু সমভূমি অঞ্চলের মধ্যে পড়ছে উত্তরের সমভূমি অঞ্চল রাঁড় অঞ্চল উপকূলের বালুকাময় সমভূমি আর গঙ্গার বদ্বীপ সেই উত্তরের দুয়াস থেকে শুরু করে এই দক্ষিণে গঙ্গার বদ্বীপ অর্থাৎ সমুদ্র আমাদের এই সমুদ্রের ধারে সুন্দরবনে এসে আমরা ঠেকছি এই সমভূমি অঞ্চল আমি পরে তোমাদের তোমাদের বইতেই বারো পৃষ্ঠায় যে মানচিত্রটা আছে সেটা আমি একদম শেষে দেখাবো দেখতে পাবে সেখানে সমভূমি অঞ্চলের কতটা কোথা থেকে কতটা এটা বিস্তৃত এই সমভূমি অঞ্চলের প্রথম ভাগ তরাই ও ডুয়াস অঞ্চল আমরা একটু দেখি যে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার কোচবিহার জেলার উত্তরের সামান্য অংশ ও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার উত্তরের অংশ হচ্ছে তরাই ডুয়াশ অঞ্চলের অন্তর্গত এখানে তিস্তা নদীর ডান দিকের অংশ তরাই ও দিকের অংশ ডুয়াস অঞ্চল প্রত্যেকে এটা মার্ক করে নাও মেয়েরা তিস্তা নদীর ডান দিকের অংশ তরাই ও বাঁ দিকের অংশ ডুয়াস অঞ্চল এবার চলে যাচ্ছি আমরা উত্তরের সমভূমি অঞ্চলে পশ্চিমবঙ্গের মালদাহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার এইসব জায়গায় যে অংশগুলো দক্ষিণের যে অংশগুলো এছাড়া জলপাইগুড়ি জেলার দক্ষিণের অংশ নিয়ে এই উত্তরের সমভূমি এখানে যে নদীগুলো আছে আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে নদীর পলিতে গঠিত যে সমভূমি এখানকার নদীগুলো হচ্ছে মহানন্দা তিস্তা ও তর্ষা এই নদীর পলিতে গঠিত এই সমভূমিগুলি উত্তরের সমভূমিগুলি তার তিনটি ভাগ আমরা করতে পারি প্রকৃতির বৈচিত্র্য অনুসারে এই উত্তরের সমভূমিকে তিনটে ভাগ করতে পারি এক তাল দ্বিতীয় দিয়ারা তৃতীয় ভূমি কিংবা তাল বারেন্দ্রভূমি দিয়ারা আমরা টোটাল তিনটে ভাগ করতে পারি এবার আমরা চলে যাচ্ছি রান অঞ্চলে রান অঞ্চলে আমরা দেখতে পাব যে পশ্চিমের মালভূমির পূর্ব থেকে ভাগীরথী হুগলির নদীর পশ্চিম পর্যন্ত সামান্য উঁচু নিচু বন্ধু প্রকৃতির অঞ্চলকে আমরা বলছি রাঁড় অঞ্চল এই সমগ্র অঞ্চলটি পূর্ব দিকে ঢালু এই অঞ্চলটি পলি মাটি দ্বারা সৃষ্ট বারবারই বলছি যে নদীর পলি দ্বারা সৃষ্ট সমভূমি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বর্ধমান ও বীরভূমের পূর্বাংশ নিয়ে লাল সমভূমি গঠিত এই সমভূমির মাটি কি জানো লাল মাটি কৃষিকার্যের পক্ষে এই মাটি সহায়ক এরপর আমরা চলে যাব উপকূলের বালুকাময় সমভূমিতে সমুদ্রের পালকে বলা হয় উপকূল তাই তো সমুদ্রের পাল্কে আমরা বলি উপকূল পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্রের বালুকাময় পার্কে আমরা বলি উপকূলের সমভূমি এরপরেই চলে আসছে গঙ্গার বদ্বীপ অঞ্চল গঙ্গার বদ্বীপ অঞ্চল আমরা দেখতে পাই পশ্চিম দিকে মুর্শিদাবাদ নদিয়া, হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি কলকাতা বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলার অংশ এই গঙ্গার বদ্বীপে বিস্তীর্ণ অঞ্চল এখানকার পরিমাটি কিন্তু খুবই উর্বর নদিয়া এবং মুর্শিদাবাদ নিয়ে মুমুসুবদ্বীপ অঞ্চল তাহলে মুমুসুবদ্বীপ অঞ্চল হচ্ছে নদিয়া ও মুর্শিদাবাদ জেলা নিয়ে আর সক্রিয় বদ্বীপ অঞ্চল হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা জেলার দক্ষিণ অংশ ও সুন্দরবন অঞ্চলকে বলছি সক্রিয় বদের অঞ্চল আর সেখানে কি আছে সেই সুন্দরবন যেখানে আমরা ঘুরতে যাই আজকে এইটুকুই থাক আমরা এবার কয়েকটা প্রশ্ন তোমাদের দিচ্ছি একটু লিখে নাও পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে আমরা প্রধানত কটি ভাগে ভাগ করতে পারি আমি আবার বলছি পশ্চিমবঙ্গে ভূ প্রকৃতিকে আমরা প্রধানত কটি ভাগে ভাগ করতে পারি ও কি কি। তোমরা দেখো এখানে আমি একটি মানচিত্র দিয়েছি তোমাদের বইয়ের বারো পাতার মানচিত্র সেখানে পশ্চিমবঙ্গের ভৌগোলিক মানচিত্র যেটা আছে সেখানে সুন্দরভাবে ভাগ করে দেওয়া আছে সেই মানচিত্রটা যেখানে রয়েছে সুন্দরভাবে বলা আছে যে কোথায় কোন অঞ্চল রয়েছে তোমরা ভালো করে মানচিত্রটা দেখবে তাহলেই বুঝতে পারবে তাহলে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে ভূপ্রকৃতিকে আমরা প্রধানত কটি ভাগে ভাগ করতে পারি ও কি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পর্বত কাকে বলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পর্বত কাকে বলে মনে রেখো সেই তিন হাজার মিটার উঁচু তিন হাজার ফুট আর ওদিকে নশো মিটার উঁচু তৃতীয় প্রশ্ন হচ্ছে মালভূমি কাকে বলে মালভূমি কাকে বলে পশ্চিমবঙ্গের কোন কোন রাজ্য নিয়ে মালভূমি অঞ্চল বিস্তৃত তোমাদের যে প্রশ্নগুলি আমি দিচ্ছি তোমরা একটু লিখে নাও আর বাড়ির খাতায় অভ্যেস করো অযোধ্যা পাহাড়ের সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি চতুর্থ প্রশ্ন অযোধ্যা পাহাড়ের সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি পঞ্চম প্রশ্ন উত্তরের সমভূমি অঞ্চলকে কটি ভাগে ভাগ করা হয়েছে উত্তরের সমভূমি অঞ্চলকে কটি ভাগে ভাগ করা হয়েছে ভাগগুলির নাম লেখো আর এছাড়াও তোমাদের বইয়ের পঁচিশ পাতা ছাব্বিশ পাতায় যে অনুশীলনী আছে সেখানটা তো তোমরা করবেই তোমাদের তো বলাই আছে যে শূন্যস্থান সঠিক উত্তর এগুলো তোমরা করছ আর অবশ্যই মানচিত্র দেখে পড়ছ ভালোভাবে পড়ছ এখন বড়ো হচ্ছ তো যে জিনিসগুলো পড়বে অবশ্যই পাশে মানচিত্র খুলে রেখে পড়বে দেখবে খুব সহজে চোখের সামনে ভেসে উঠবে তোমাদের প্রতিটা জিনিস মেয়েরা আমি তোমাদের সমভূমির যে অংশগুলো পড়িয়েছিলাম মনে আছে যে তরাই ডুয়াস অঞ্চল উত্তরের সমভূমি অঞ্চল এগুলো কিন্তু তোমরা টিকা আকারে লিখতে অভ্যেস করবে তাই আমি দুটো টিকা আপাতত দিচ্ছি সেটা হচ্ছে তরাই ও ডুয়াস অঞ্চল ও রাঢ় অঞ্চল প্রধানত এগুলো লিখবে তার মানে এই নয় যে তোমরা বাকিগুলো করবে না আমি তোমাদের করতে দিলাম তরাই ও ডুয়াস অঞ্চল ও রাঢ়র অঞ্চল প্রতিটা জিনিস সুন্দরভাবে করবে মেয়েরা তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো বাড়িতে থাকো আমি আবার এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে পরে আলোচনা করব সেজন্য প্রত্যেকে কিন্তু ভালো থাকবে সেজন্য আজকের মতো আমি আমাদের এই অধ্যায় পড়ানোটা শেষ করছি